नमस्कार सारा राज्य पौरसभा नगर पंचायत आगरतला पौर निगम संगे पौर परिषदे निर्वाचन प्रक्रिया शुरू हो गत 27 अक्टूबर थेके 3 नवेम्बर पर्यन्त निर्धारित छिल मनोनयन पत्र दाखिलेर समय आमरा सीपीआईएम 30 नवेम्बर 30 अक्टूबर आमरा गोआई पौर परिषदेर 9 वार्डे आमरा मनोनयन पत्र आमादेर प्रार्थीदेरके निये सेखाने दाखिल करि পরবর্তী সময়ে 2 নভেম্বর আমরা আরও 3 আসনে আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করি এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সম্পাদক বলেছেন আমাদের শেষ দিনে অর্থাৎ 3 নভেম্বর প্রস্তুতি ছিল বাকি আরও 3 আসনে মনোনয়নপত্র দাখিল করবার কিন্তু সেই দিন খোয়াইয়ে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল খোয়াইয়ের ইতিহাসে আমরা কখনো এই ধরনের ঘটনা দেখিনি যে মনোনয়নপত্র যেন কোনো দল আর দাখিল করতে না পারে তার জন্য শেষ দিন গোটা খোয়াই শহরটাকেই বলা যায় প্রায় অবরুদ্ধ করে রাখা হয় খোয়াই পৌর পরিষদ এলাকার থেকেই শুধু না খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি দল তার দুর্বৃত্ত বাহিনীকে এনে জড়ো করে এবং অভিষ্টিলা এলাকায় যেন কোনো দল সেখানে না যেতে পারে মনোনয়নপত্র দাখিলের জন্য তার জন্য বিভিন্নভাবে সেখানে তারা একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করে এমনকি আমরা দেখলাম আমাদের দলের একজন সাধারণ কর্মী সে একটি বিশেষ প্রয়োজনে তার অফিসিয়াল একটি কাজে অভিষ্টিলায় গিয়েছিল বিশ্বজিৎ সরকার তারপর আমরা দেখলাম সেখানে বেপরোয়াভাবে আক্রমণ সংগঠিত করা এবং শুধুমাত্র এই ঘটনাই না আমরা দেখছি নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে খোয়াই পৌর পরিষদ এলাকার মধ্যে প্রতিদিন রাত্রিবেলা বাইক বাহিনী সন্ত্রাস চলছে বাড়ি বাড়ি হুমকি বিভিন্ন বাড়ি ঘরে হামলা আক্রমণ ভাঙচুর ইত্যাদি চলছে এবং এই সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে আমরা যাদেরকে প্রার্থী হিসাবে মনোনীত করলাম তাদের প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য অস্বাভাবিক চাপ তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই গতকাল পুর পরিষদের 7 ওয়ার্ডে আমাদের বামফ্রন্ট মনোনীত প্রার্থী পূর্ণিমা দাস ওনাকে জোর করে অফিস টিলায় নিয়ে গিয়ে সেখানে প্রত্যাহার করানো হয়েছে এবং শুধু একজনই না আমরা দেখছি আরো বেশ কয়েকজন আমাদের প্রার্থীদের উপর নানাভাবে সেখানে চাপ তৈরি করা হচ্ছে এবং প্রার্থীদের দ্বারা প্রস্তাব তাদের উপরও সেখানে বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে কোথাও অর্থনৈতিকভাবে আক্রমণ কোথাও হুমকি কিংবা বাড়ি ঘরে হামলা ভাঙচুর ইত্যাদির মধ্য দিয়ে একটা আতঙ্কের পরিবেশ সেখানে তৈরি করা হচ্ছে এবং বাধ্য করানো হচ্ছে প্রার্থীপদ প্রত্যাহার করানোর জন্য আমরা শাসক দলের এই নজিরবিহীন রাজনৈতিক সন্ত্রাসের তীব্র বিরোধিতা করছি এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে শাসক দলের যারা শীর্ষস্তরের নেতৃত্ব আমরা দেখছি তারাই এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে
বিষয়টা এমন না যে একটা দুইটা ওয়ার্ডের মধ্যে কিছু অতি উৎসাহী কর্মীরা বিক্ষিপ্তভাবে দুই একটি ঘটনা সংঘটিত করছে। একেবারে পরিকল্পনা মাফিক এটা আমরা দাবি করে বলতে পারি। শাসক দলের শীর্ষস্তরের নেতারা উপস্থিত থেকে নিজেরা এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করছে। গণতন্ত্রের পক্ষে শুভনীয় আমরা এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। খোয়াই সহ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষের কাছে আহ্বান রাখছি, এই ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য। আমরা দেখলাম গতকাল ছিল স্কুটিং, সেখানে নির্বাচন দপ্তর থেকে আমাদেরকে জানানো হল যে যারা প্রার্থী এবং যারা প্রস্তাবক, হয় প্রার্থী যাবেন না হয় প্রস্তাবক যাবেন, যে কোনো একজন, সেইভাবে তারা উপস্থিত থাকতে পারবেন, অন্য কেউ থাকতে পারবেন না। সেই অনুযায়ী আমাদের যে 12টি ওয়ার্ডে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, কোন ওয়ার্ডের প্রার্থী নিজে অথবা ওনার প্রস্তাবক ওনার পক্ষে সেখানে উপস্থিত হন। কিন্তু আমরা দেখলাম খোদ রিটার্নিং অফিসারের দপ্তরের মধ্যে শাসক দল, সেখানে বহিরাগতরা, শাসক দলের বহিরাগতরা সেখানে সমবেত হলেন, শুধু তাদের প্রার্থী বা প্রস্তাবক না, তাদের অন্যান্য নেতৃত্বরা গিয়ে সেখানে উপস্থিত হলেন। এমনকি শাসক দলের শীর্ষস্তরীয় সেই সব নেতারা যাদের বাসস্থান পৌর পরিষদ এলাকাতেই না, তারা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে সেখানে আমাদের যারা প্রার্থী ছিলেন, প্রস্তাবক ছিলেন, তাদেরকে হুমকি ধমক ইত্যাদি দেওয়ার চেষ্টা করেন। এক কথায় এই বিষয়গুলি নজিরবিহীন ঘটনা, এই ধরনের ঘটনার সাক্ষী আমরা হলাম গতকাল। সর্বোপরি এই যে সন্ত্রাস, এবং এটা বলা যায় যে কয়ের মাটিতে এটা শুধুমাত্র পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই না, গত 44 মাস যাবৎ প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি রাত্রে একটা ধারাবাহিক সন্ত্রাসের সাক্ষী হচ্ছে কয়ের মানুষ। আমরা জানি না শাসক দলের এত ভয় কেন, কেন এত সন্ত্রাসের আবহ তারা তৈরি করছে। যারা ভাবছেন এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা বিশ্বাস করি মানুষ শেষ কথা বলে, মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। তাই এই হামলা সন্ত্রাস ইত্যাদির মধ্য দিয়ে যারা ভাবছেন বামপন্থীদের মোকাবিলা করবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাই আজকের এই সময়ে পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে অরাজক একটা পরিবেশ পরিস্থিতি কোয়ের মাটিতে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন দপ্তরের কাছে আহ্বান জানাচ্ছি।